বাংলাদেশ পুলিশে 9,860 জন কনস্টেবল নিয়োগ জুনে শুরু হয়ে শেষ হয় জুলাইয়ে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে শুরু থেকেই পুলিশের পক্ষ থেকে ছিল নানা উদ্যোগ। আর এ লক্ষ্যে সদর দপ্তর থেকে প্রতিটি জেলায় একজন করে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পাঠানো হয় তদারকির জন্য। গঠন করা হয় একটি গোয়েন্দা টিম। তাদের নজরদারিতে আইজিবির তত্ত্বাবধানে ছিল আরও একটি বিশেষ গোয়েন্দা দল। সব মিলিয়ে থাকে 5 স্তরের নজরদারি। এত কিছুর পরও কিছু অসাধু কর্মকর্তা চেষ্টা করে নিয়োগ বাণিজ্যের, তবে সফল হয়নি। চাকরি দেওয়ার নামে অবৈধ অর্থ লেনদেনের দায়ে সদর দফতর ও জেলা পুলিশের জালে ধরা পড়ে গ্রেফতার, স্ট্যান্ড রিলিজ ও সাময়িক বরখাস্ত হয়েছেন শতাধিক পুলিশ সদস্য ও সিভিল স্টাফ। এর মধ্যে রয়েছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মদক, মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সহ বেশ কজন উপপরিদর্শক ও কনস্টেবল। ঘুষ লেনদেন ও নানা অনিয়মের ঘটনায় 18টি মামলায় 18 পুলিশ সদস্য সহ গ্রেফতার হয়েছেন 40 জন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে পুলিশের এই উদ্যোগকে নজিরবিহীন বলছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে, এই অভিযোগগুলোকে আমলে নিয়ে আমাদের এই প্রক্রিয়াটিকে এবং সিস্টেমটিকে আরও কিভাবে ফুল প্রুফ করা যায় সে বিষয়ে অবশ্যই আমরা কাজ করব। এদিকে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ধরে রাখতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্লেষকরা। এখন জনবান্ধব ও আধুনিক পুলিশ গড়ে তুলতে নজর দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ করার চেষ্টা ছিল, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। একই সাথে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটাও যথেষ্ট ইতিবাচক বলেই মনে করি। পুলিশ যে পরিচালিত হয় তাদের আইনটা কিন্তু 1861 সালের এবং পিআরবি যেটা সেটা 1943 সালের। সেবাধর্মী জনবান্ধব পুলিশ, তাহলে কিন্তু আপনার এই নিয়োগ প্রক্রিয়া সহ সব জায়গাতে কিন্তু আপনার ঢেলে সাজাতে হবে। পুলিশ হবে জনগণের বন্ধু, হয়রানি নয়, সেবাই হবে মানসিকতা। একটি কল্যাণমুখী রাষ্ট্রে এটি সবার প্রত্যাশা বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কিন্তু আমরা এখন এই যে মানে 100 বছর আগে